প্রকৃতি যে এত সুন্দর, আসলে আপনি যদি চারপাশে ভালোভাবে না তাকান তাহলে এই সৌন্দর্যটা আপনি সেভাবে উপভোগ করতে পারবেন না, কিংবা আপনার কাছে মনে হবে না যে আসলে প্রকৃতি মানে কতটা সুন্দর হতে এতটা সুন্দর সত্যিকার অর্থেই। এই দেখেন, এই প্রকৃতি দেখে, এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন না? আমি জোর করে আপনাকে মুগ্ধ করব, আসলে আমি না, এই সৌন্দর্য, এই প্রকৃতিটাই আপনাকে জোর করে মুগ্ধ করবে। কি অপূর্ব চারদিক, সুবহানাল্লাহ, মহান আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি। এটা দেখেন আপনারা, কেবল মানে বিভিন্ন রঙে রাঙাইত হচ্ছে, এটা আরো গাঢ় বর্ণ হবে। তো আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আর কি থামলাম। দেখেন গাড়িটা আমি ঠিক রাস্তার মধ্যেই পার্ক করছি, আর ওই যে রাস্তার পাশে হচ্ছে রেল লাইন, আর রেল লাইনের পাশে ওই যে দেখেন আরেকটা হাইওয়ে। বাট ওটাও বড় কথা না, আপনি যদি এই যে এই দিক দিয়ে ঠিক এইভাবে আমি যেভাবে দেখতেছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি সত্যিকার অর্থে মানে হয়তো এভাবে বললে আপনারা ভাববেন যে কি বলে এত সুন্দর নাকি, কিন্তু ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু যদি আপনি বাস্তবে দেখেন তাহলে আপনি মানে বলতে পারি যে আপনি ফিদা হয়ে যাবেন বা আপনি প্রেমে পড়ে যাবেন, প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। প্রকৃতিটা এতই সুন্দর, তো আজকে এ পর্যন্তই। আমি আবারও কোনো ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আমি নিজে দেখব, আমি নিজে উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমি অনুরোধ করব যে আমার পেজে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন, এইটাই অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।